একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে যে তৃণমূলের সঙ্গে আপনাদের ISF এবং CPM বা বামেদের সঙ্গে আপনাদের জোট হয়নি, এবং বামেদের তরফ থেকে নানারকম সমালোচনা উঠে আসছে, নানা রকম কথা বলা হচ্ছে, কী বলবেন? দেখুন, আমাকেও কিছু আমার যারা এখানে করে অফিসের যারা আছেন কিছু দেখালেন পোস্ট। প্রথম কথা বলি, জোট কিন্তু এখন আমরা জোটের দরজা খুলে রেখেছে, এবার লেফট কংগ্রেস কী করবে তাদের উপরে নির্ভর করছে। আমরা বিজেপিকে হারাতে, তৃণমূলকে পরাস্ত করতে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ে বিশ্বাসী বা বিশ্বাস করছি, সেই জন্য আমরা কিছুদিন পূর্বের ক্যান্ডিডেট কোথায় কোথায় দেবো সে সিটের নাম ঘোষণা করার পরও যাতে লেফট ফ্রন্টের সাথে বিশেষ করে আমাদের অ্যালায়েন্স বা তাদের ভাষায় সিট সমঝোতা হয় সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। একাধিকবার টেলিফোনিক হচ্ছে, ডায়লগে বিনিময় হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সেই অনর মনোভাব ISF দুটো তিনটে ম্যাক্সিমাম চারটে ছাড়া আর দেবে না, ফলে আমরা কতদিন আর ওয়েট করব? আমাদের কর্মী সমর্থক আছে, আমাদেরও ভোটার আছে, আমাদেরও ভালোবাসার মানুষ আছে, তারা অপেক্ষায় আছে, তারা বারবার আমাদের কাছে রাজ্য কমিটির মাধ্যমে আমাদের কাছেও খবর আসছে, বিভিন্ন কমিটির মাধ্যমে যে কবে ভাইজান ঘোষণা করবে। অবশেষে আজকে ঘোষণা করেছি, ঘোষণা হওয়ার পর থেকেই দেখছি বেশ কিছু মন্তব্য ঘুরে বেড়াচ্ছে, কেউ বলছে বিজেপি তৃণমূলের কাছ থেকে কত নিয়েছো, কেউ সাম্প্রদায়িক বলছে যে একটা সময় 2021 যাদের সাথে একসাথে ছিলাম তাদের চোখে আমরা এখন সাম্প্রদায়িক হয়ে গেছিলাম, আপাদমস্তক একটা মৌলবাদী হ্যান তান বলে যে দাগাদাগি করছে। তবে আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা বলবো, আমি আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। আমাদের দেখছিলাম আমাকে এই কমেন্টে রিকমেন্ডে গিয়েও এবার কেউ যদি সাম্প্রদায়িক বলে হয়তো প্রতি উত্তর দিচ্ছে, সেও একটু বলে ফেলছে। আমি আমাদের ভালোবাসার মানুষ ISF এর মতাদর্শে যারা বিশ্বাসী, যারা সত্যি বুঝতে পারছে ISF মানুষের হয়ে লড়াই করছে, বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে চাইছে, তাদের কাছে অনুরোধ, কোনো অবাঞ্ছিত মন্তব্যের প্রতি উত্তর দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের সময় এই ফেসবুকের মন্তব্যের প্রতি উত্তর না দিয়ে আপনারা যান গিয়ে মানুষের কাছে গিয়ে মানুষকে ভোট দিতে বলুন ISF এর পক্ষে, কারণ কে একটা কড়া মন্তব্য করেছে, অবাঞ্ছিত মন্তব্য করেছেন, আপনি তাকে যদি অবাঞ্ছিত ভাষায় উত্তর দেন তাহলে তো একই হয়ে যাচ্ছে। ISF এটা আইডিয়োলজি নয়, কেউ অবাঞ্ছিত মন্তব্যে উত্তর দিলে আপনি তাকে এড়িয়ে চলুন, আমি এটা অনুরোধ করবো।